মিয়ামি ফিল্ম ফেস্টিভ্যালে নাইট মারিম্বাস অ্যাওয়ার্ড মনোনীত হলো অভিযাত্রিক। প্রায় 60 বছর পর বড় পর্দায় ফিরেছে অপু। 1959 সালে ঠিক যেখানে অপুর সংসার দিয়ে অপু ট্রিলজি শেষ হয়েছিল, সেখান থেকে পরিচালক শুভ্রজিৎ মিত্র শুরু করেছেন অভিযাত্রিক। এবার সেই ছবির মুকুটে আন্তর্জাতিক পালক। ছবিটি প্রযোজনা করেছেন মধুর ভান্ডারকর। ছবিতে অপুর চরিত্রে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী। অর্পিতা চট্টোপাধ্যায়কে লীলা, ত্রিলেখা মিত্রকে রানু ও দিতিপ্রিয়া রায়কে অপর্ণার চরিত্রে দেখা গিয়েছে। এবার বড় পর্দায় ফের একবার অপুকে ফিরে পেতে উৎসুক রয়েছে বাঙালি।